দশ দফা দাবি আদায়ে ঢাকা ও ঢাকার বাইরে ধারাবাহিক কর্মসূচি দিয়ে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নির্বাচনকে সামনে রেখে জোরালো আন্দোলন যখন গড়ে তুলতে চাইছে দলটি, তখন রাজপথে বিএনপির আন্দোলনকে মোকাবেলা করতে চায় আওয়ামী লীগ। দেখা যাচ্ছে বিএনপির কর্মসূচির বিপরীতে বিভিন্ন স্থানে পাল্টা কর্মসূচি আসছে আওয়ামী লীগের সমর্থনে। যদিও আওয়ামী লীগের দাবি তারা কোনো পাল্টা কর্মসূচি দিচ্ছে না, কারণ পাল্টাপাল্টি হলে তো একই জায়গাতে এই সমাবেশ ডাকার কথা, একই জায়গাতে অত পাশাপাশি ডেকে উচ্ছৃঙ্খল পরিবেশ, উত্তেজনার সৃষ্টি করা, ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করা হতো, সেটা তো আমরা করি না। উপরন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে, আওয়ামী লীগ কার্যালয়কে লক্ষ্য করে, সমাবেশকে লক্ষ্য করে আক্রমণ করা হচ্ছে। আওয়ামী লীগ যে হামলা আক্রমণের অভিযোগ তুলছে সেটিকে ভিত্তিহীন হিসেবে দাবি করে বিএনপি। বিএনপির রাজনৈতিক অবস্থান তুলে ধরে দলের এই নেতা পাল্টা অভিযোগ করে বলছেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিকে বানচালের চেষ্টা করছে ক্ষমতাসীন দল। বিএনপি কিন্তু হামলা করার মতন অবস্থা নাই, কারণ পুলিশ প্রশাসন থেকে শুরু করে আওয়ামী লীগের যেই ক্যাডার বাহিনী, তারা যেভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিএনপিকে একেবারে হাত বেঁধে রাখার চেষ্টা করছে, তাতে বিএনপির পক্ষে কিন্তু এখন সহিংসতা আপনি যাকে বলেন না কেন, এটা কিন্তু কেউ বিশ্বাস করবে না। সবশেষ বিএনপির ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ইউনিয়ন পর্যায়ে বিএনপির কর্মসূচির দিনে শান্তি সমাবেশের কর্মসূচি দেয় আওয়ামী লীগ। এদিন দেশের বিভিন্ন স্থানে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় দুই দলই পরস্পরকে দোষারোপ করেছে। বিএনপির দাবি পাল্টাপাল্টি কর্মসূচি দিয়ে তাদেরকে সংঘাতের দিকে ঠেলে দিতে চাইছে ক্ষমতাসীন দল। অতীতে যে কাজটা তারা করেছিল সুন্দরভাবে এবং সেটাকে অন্যান্য কেউ সাথে নিয়ে আমাদের বিরুদ্ধে মত তৈরি করেছিল যে আমরাই আগুন সন্ত্রাস করছি, কিন্তু এইবার সেটা করতে পারছে না, কারণ জনগণ অনেক সচেতন হয়ে গেছে। আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি চাইছে সরকার পতনে গণ আন্দোলন সৃষ্টি করতে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগও ধারাবাহিক কর্মসূচি নিয়ে মাঠে রয়েছে। বিএনপির কর্মসূচির দিনে মাঠের আন্দোলনের পেছনে কি যুক্তি আওয়ামী লীগের? নির্বাচন প্রতিহতের নামে স্কুল, প্রতিষ্ঠান, কলেজ বিভিন্ন জায়গায় হামলা করেছে, পুড়িয়ে দিয়েছে, তাতে কি নির্বাচন বন্ধ হয়েছে? আমরা চাই শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু নির্বাচন। এই নির্বাচন যাতে হয় তার জন্য আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসাবে, দায়িত্বশীল দল হিসাবে, আমরা আমাদের দলের নেতাকর্মীরা দেশের জনগণকে নিয়ে, দেশের জন্য, দেশের গণতন্ত্রের জন্য আমরা সবটুকু করব। নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপি ও আওয়ামী লীগের অনড় অবস্থানের মধ্যে পাল্টা রাজনৈতিক কর্মসূচিকে কিভাবে দেখছে বিএনপির নীতি নির্ধারকরা? যে আওয়ামী লীগ চাচ্ছে নৈরাজ্যতা, সেই জন্যই আজকে বিএনপির পায়ে পায়ে হাঁটতেছে। এখন রাষ্ট্রকে নিয়ে যাচ্ছে জনগণের বিরুদ্ধে, সংঘাত তো অনিবার্য। গত বছর 10 ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশকে ঘিরে আওয়ামী লীগকেও রাজপথে শক্ত অবস্থান নিতে দেখা যায়। এখন বিএনপির যুগপথ আন্দোলনের প্রতিটি কর্মসূচির বিপরীতে আওয়ামী লীগও কর্মসূচি দিয়ে যাচ্ছে। আগামী নির্বাচনের আগে এই পাল্টাপাল্টি অবস্থান যে রাজনীতিতে প্রভাব ফেলতে পারে তাতে সন্দেহ নেই অনেকের, কারণ বিএনপি সরকার বিরোধী আন্দোলন মোকাবেলায় রাজপথ দখলে রাখার ঘোষণাও রয়েছে আওয়ামী লীগের। আবুল কালাম আজাদ, বিবিসি বাংলা, ঢাকা। যুবলীগের ঐক্যবদ্ধ শক্তির কাছে